মালয়েশিয়ায় যাবেন যেসব শ্রমিক তাদের একত্রিশে মেয়ের মধ্যেই ঢুকতে হবে দেশটিতে তবে বাধ্যবাধকতা তুলে নিতে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী মালয়েশিয়ায় যেতে কোনোভাবেই যেন কাউকে আটাত্তর হাজার নশো নব্বই টাকার বেশি না দেয়া হয় এই নির্দেশনা মন্ত্রণালয়ের তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার মালয়েশিয়া গত বছরে দেশটিতে শ্রমিক গিয়েছিল সাড়ে তিন লাখেরও বেশি সম্প্রতি সে দেশে শ্রমিক প্রবেশের বাধ্যবাধকতা আরোপে আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে কালো মেঘের সালে বাংলাদেশের জন্য একবার বন্ধ হয়েছিল মালয়েশিয়ার শ্রমবাজার দু হাজার একুশ সালের আঠেরো ডিসেম্বরে নতুন সমঝোতা চুক্তিতে তা বড় চালু হয় দু সালের আগস্ট থেকে বৈধভাবে দেশটিতে বাংলাদেশি কর্মী যাওয়া শুরু করে এরপর থেকে এটি বাংলাদেশি কর্মীদের কাছে জনপ্রিয় শ্রমবাজার কান্ট্রিজ এমন বাস্তবতায় আবারও মালয়েশিয়ার কর্মী প্রবেশের বাধ্যবাধকতায় চিন্তায় সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে সে দেশের সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমরা যোগাযোগ করতেছি আলাপ আলোচনা করতেছি মন্ত্রণালয় আলাপ আলোচনা করতেছে এমবিসি আলোপ আলোচনা করতেছি রিক্রুটিং এজেন্ট যারা আছে ওরাও তাদের যোগাযোগ করতেছে সেই দেশের যারা রিক্রুটিং এজেন্ট আছে মালয়েশিয়ার তার যোগাযোগ করতেছি সবাই মিলে আমরা দেখি চেষ্টা করতেছি অতি দ্রুত যাতে আমাদের ব্যবস্থা গ্রহণ করা মালয়েশিয়া কর্মী হিসেবে যেতে আগ্রহীদের একত্রিশ মে মধ্যে পৌঁছানোর তাগিদ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিবাসন ব্যয় যাতে আরো কমানো যায় সে ব্যাপারে কাজ চলছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মাধ্যমে আমরা অত্যন্ত কম মাইগ্রেশন কস্ট অথবা বিনামূল্য আমরা দেওয়ার চেষ্টা করতেছি এখন বাইরের মধ্যে থেকেও তারা বিনামূল্যে নেওয়ার নিতেছে আর কষ্টগুলা যাতে আরও কমানো যায় একজন মানুষ যদি বিদেশ যাবে সে বিদেশ যাওয়ার জন্য যদি তার বিটা মাটি বিক্রি করে ফেলে তাহলে তার লাভটা হলো সেদিকে বিবেচনা করেই আমরা কাজ করে যাচ্ছি উনিশশো ছিয়াত্তর সাল থেকে এ পর্যন্ত এক কোটি তেষট্টি লাখ বারো হাজার তিনশো চব্বিশ জন কর্মী প্রবাসে গিয়েছেন কাজ করার ঢাকা